বাংলাদেশে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী। সংকট নিরসনে রাজনৈতিক নেতৃত্বকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে সিইসি। হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিএনপির সহযোগী তিন সংগঠনের রোড মার্চ 16 ও 17 সেপ্টেম্বর। বিএনপি নির্লজ্জ, মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত ওবায়দুল কাদের। লিবিয়ায় বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে 6000 ছাড়িয়েছে। রাশিয়ায় পুতিন কিম বৈঠক, দুদেশের সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার। ভারতের বিপক্ষে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির মা এবার লন্ডনে।